সরি বিজলি আমি অন্য একটা কাজ আটকে পড়ে গেছিলাম এই মাসতে দেরি হয়ে গেছে তোমার যদি অন্য কোনো কাম থাকে তাহলে আমার আগে রাখছো কিসের জন্য আর তোমার কি কাম আমি বুঝি না না আমার তো কাজ আছে কিন্তু তোমার কি এত কাম যে তুমি এত অস্থিরত দেখাচ্ছ আমার অনেক কাম আছে বুঝছো এখন কও কিসের জন্য ডাকছো ওই কথা কও আচ্ছা ঠিক আছে আমি বলতেছি এখন আমি তোমারে যে কাজের সুযোগটা দেব তুমি কাজের সুযোগটা জানলে এই কাজটা জানলে তুমি তো লাভায় উঠবে খুশিতে কি কাম কমু কামটা হলো তুমি কি ড্যান্স জানো হ্যাঁ পারি শুধু আমি না সকল মেয়ের একটু একটু ড্যান্স পারি কিন্তু তুমি এই কথা কেন জিজ্ঞেস করছো আগে দাও আরে এখন যে কামটা দেবো সেই কামটা তোমার ড্যান্স জানতে হইব দেখছো ভূমিয়া আমি কিন্তু কোনো সার্কাসে মঞ্চে ড্যান্স করতে পারবো না আচ্ছা রাগ করতেছো কেন তোমাকে তো আমি যাত্রা পালা বা সার্কাসের ড্যান্সের কথা বলতেছি না আচ্ছা ড্যান্সের কথা শুনে মাথাটা গরম হয়ে গেছিল এখন আসল ঘটনা বল আচ্ছা আচ্ছা কইতেছি আসল ঘটনা হলো বাংলা সিনেমা দেখছো না বাংলা সিনেমায় নায়িকার পিছনে কিছু মেয়ে সুন্দরী মেয়ে নাচ করে দেখছো হ্যাঁ তোমার ওই কামটা দেমু বিনিময়ে অনেক টাকা পাইবা তারপরে ঠিক আছে